আজকে সকালে হঠাৎ করে দোকানে বিড়ালের ডাক শুনতে পাই। পরে খুঁজতে গিয়ে দেখি টাইসের ডেকোরেশনের ভিতরে একটি বিড়াল ডাকতেছে। এখন এখান থেকে বের হওয়ার কোনো দরজা নাই, তাই আর দেরি না করে যেই ভাবা সেই কাজ, বিড়ালকে বাঁচাতে ডেকোরেশনটা কাটতে শুরু করলাম। পরে চার কোণা করে কাটতে থাকলাম, একটু ভয়ে ছিলাম যে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়ে যায়। পরে সব সুন্দর মতো কাটা হলে দেখি বিড়ালটা লাফ দিয়ে চলে গেল। ভিতরে দেখে আমি রীতিমতো অবাক, ভিতরে দেখি দুইটা বাচ্চাও ছিল। আমি ভাবতেছি যেখানে বের হওয়ার কোনো জায়গা নাই সেখানে দুইটা ছোট ছোট বাচ্চাও হয়ে গেছে। পরে বিড়ালটা তার বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে গেছে। এটা দেখে ভালো লাগতেছে, কারণ যে বিড়ালটার সাথে তার বাচ্চা দুইটাকেও আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি, তাই মন থেকে অনেক ভালো লাগতেছে। পরে বিড়ালটি একটি তার পছন্দ মতো জায়গায় সে বাচ্চা দুটিকে নিয়ে অনেক সুন্দরভাবে বসেছিল।